কার্ল মার্ক্সের 204তম জন্মদিবস পালন করল নদিয়া জেলার শান্তিপুরের সিপিআইএম নেতৃত্ব। কার্ল মার্ক্স একধারে ছিলেন একজন সাংবাদিক, বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। গোটা বিশ্বের মতাদর্শ পরিবর্তনে তিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন। বৃহস্পতিবার তার 204তম জন্মবার্ষিকী। এদিন শান্তিপুর সিপিআইএম এর কার্যালয়ের সামনে অবস্থিত কার্ল মার্ক্সের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। মাল্যদানের মধ্যে দিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে একাধিক প্রবীণ নেতারা বক্তব্য রাখলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ, শান্তিপুরের সিপিআইএম নেতা সৌমেন মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অর্জনের লক্ষ্যে আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। সমাজতন্ত্র অর্জনের লক্ষ্যে আমাদের সংগ্রাম, খেটে খাওয়া মানুষের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। শোষণ মুক্ত শ্রেণীর সমাজ গঠনের লক্ষ্যে খেটে খাওয়া মানুষের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। সর্বোচ্চ মানবতাবাদী কমরেড কার্ল মার্ক্সের 205তম জন্মদিন, সেই উপলক্ষেই আমাদের পার্টির শান্তিপুর এরিয়া অফিসের সামনে যে মূর্তি আছে, কার্ল মার্ক্সের আবক্ষ মূর্তি, তার সামনে দাঁড়িয়েই আমরা তার প্রতি শ্রদ্ধা জানালাম। কার্ল মার্ক্স, তার যে দর্শন, তার যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে চিন্তাভাবনা, তার পূর্ববর্তী সময় যে সমাজতন্ত্রের কথা ছিল সেটা একটা কাল্পনিক ছিল, আর তার পরবর্তীতে সেটাকে যে বাস্তবের মাটিতে তৈরি করার যে রূপরেখা যা তৈরি করা, সেটা কার্ল মার্ক্স করেছিল এবং তাকেই বাস্তবায়িত করেছেন মহামতি লেনিন। আমরা দেখেছি যে রাশিয়ার অভ্যন্তরে এই যে বিপ্লব সংগঠিত হয়েছে, কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে খুব নেতিবাচক প্রভাব ফেলেছে এবং আমাদের দেশের শ্রমজীবী মানুষকে ভাগ করে দিচ্ছে, যেটা বুদ্ধিবাদের পক্ষে খুব ভালো কাজ হয়। দশক শ্রেণীর পক্ষে ভুল, মানে তত্ত্বে কোনো ভুল নেই, ব্যবহারিক প্রয়োগে ভুল, ব্যবহারিক প্রয়োগে ভুল। এবং এটা হয়েছে ব্রাহ্মণ্যবাদী মানসিকতার জায়গা থেকে, এটাই হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মূল সত্য কথা। এই যদি ঐক্যবদ্ধ না হতে পারে, সমস্ত লাল ঝান্ডা কমিউনিস্ট পার্টি যারা বলে তারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, এক পার্টিতে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ভারতবর্ষের বিশাল শক্তি, ভারতবর্ষের চেঞ্জ হয়ে যেত, চেঞ্জ আগেই হয়ে যেত যদি এই বিভক্ত না। সেটা কি আদৌ সম্ভব একত্রীকরণ? সম্ভব তো বটেই, সম্ভব বটে, আগামী দিনে সম্ভব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।